নমস্কার আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা টকে আপনাদের সকলকে স্বাগত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা World Health Organization খুব সম্প্রতি কোভিড-19 বা নভেল করোনা ভাইরাস 2019 রোগটিকে এক বিশ্বব্যাপী মহামারী রোগ বা অতি সংক্রামক রোগ হিসেবে ঘোষণা করেছে কোন সংক্রামক ব্যাধি যদি খুব অল্প সময়ের মধ্যে সাধারণত দু সপ্তাহ বা তার কম সময়ের মধ্যে খুব দ্রুত বিভিন্ন দেশ বা মহাদেশে ছড়িয়ে পড়ে জনসংখ্যার এক বিশাল শতাংশকে প্রভাবিত করে কেবল শুধুমাত্র তখনই হুবা বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোগটিকে মহামারী আখ্যা দিয়ে থাকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে একত্রিশ হাজার ছুঁয়েছে এবং এই রোগে আক্রান্তের সংখ্যা ছ লক্ষ আশি হাজারেরও বেশি এই সংক্রামক ব্যাধির এখনো অবধি নির্দিষ্ট কোনো ওষুধ বা প্রতিষেধক টিকা আবিষ্কৃত হয়নি ইন্টারনেট এবং বিভিন্ন সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে কিন্তু এই মারণ নিরাময় নানা মিথ্যে প্রতিশ্রুতি প্লাবিত হয়ে চলেছে অযথা আতঙ্কিত হয়ে পড়ে এই ধরনের কোনো করোনারfade পাদেবাটা কিন্তু আপনার একেবারেই উচিত হবে না প্রতিরোধ এবং সচেতনতাই হচ্ছে এই রোগের হাত থেকে বাঁচার একমাত্র উপায় করোনার মতো ভাইরাসের বিরুদ্ধে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি আপনার স্বাস্থ্যকে মজবুত করার উপযুক্ত সময় কিন্তু এটাই বেসিক হাইজিন বজায় রাখাটা যেমন জরুরি ঠিক তেমনি আপনার শরীরের ইমিউন সিস্টেমটি যেন ভালো থাকে এবং সঠিকভাবে কাজ করে সেটা দেখাটাও কিন্তু আপনার কর্তব্যের মধ্যেই পড়ে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমনই শক্তিশালী 5টি অ্যান্টিভাইরাল ভেষজ খাবার যা আপনার প্রতিদিনকার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং করোনা ভাইরাসের মতো অতি সংক্রামক রোগের হাত থেকে আপনার শরীর পাবে এক বাড়তি সুরক্ষা তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে মূল ভিডিওটিতে প্রবেশ করে এক এক করে ভেষজ খাবারগুলো সম্পর্কে একটু জেনে নিই এক নম্বর কাঁচা রসুন প্রাচীনকাল থেকেই টাটকা কাঁচা রসুন ব্যাকটেরিয়া এবং ভাইরাসের কার্যকর ঘাতক হিসেবে প্রমাণিত এবং ব্যবহৃত হয়ে আসছে গবেষণায় প্রমাণিত যে কাঁচা রসুনে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য রয়েছে রসুন শুধুমাত্র সাধারণ সর্দি এবং ফ্লুয়ের ভাইরাসকে বিনাশ করে না বরং শরীরের ভেতরে বা বাইরে যে কোনো ধরনের সংক্রমণকে রোধ করে কাঁচা রসুনে একটি সক্রিয় সালফার যুক্ত অর্গানিক কম্পাউন্ড থাকে যার নাম অ্যালিসিন রসুনকে কাটলে বা থেত করলে অ্যালিনেজ নামে একটি এনজাইম অ্যালিন থেকে এই অ্যালিসিন তৈরি হয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি এই অ্যালিসিন যে কোনো ধরনের ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে শরীরকে নিরাপত্তা দেয় একটা কথা মাথায় রাখবেন অ্যালিসিন কিন্তু খুবই স্বল্পস্থায়ী একমাত্র কাঁচা রসুন খেলেই কিন্তু অ্যালিসিন আপনার শরীরে ঢুকবে রান্না করলে কিন্তু অ্যালিনেস নিষ্ক্রিয় হয়ে যায় করোনা ভাইরাসের বিরুদ্ধে আগাম প্রতিরোধ গড়ে তুলতে প্রতিদিন সকালবেলা সম্পূর্ণ খালি পেটে এক থেকে দু কোয়া কাঁচা রসুন খাওয়া চেষ্টা করুন দু নম্বর দারুচিনি এই সুগন্ধযুক্ত মশলাটির ভেষজ গুণ রীতিমতো তাক লাগিয়ে দেয় গবেষণায় প্রমাণিত যে দারুচিনির ছাল থেকে প্রাকৃতিক জলীয় নিষ্কাশন ইনফ্লুয়েঞ্জা প্যারা ইনফ্লুয়েঞ্জা এবং এইচএসভি ওয়ান ভাইরাস সংক্রমণ দমনে ভীষণ ভালো কার্যকরী ভূমিকা নিয়ে থাকে প্রতিদিন এক টেবিল চামচ দারুচিনির গুঁড়ো দিনের মধ্যে এক থেকে দুবার খেলে রোগ সৃষ্টিকারী যে কোনো ভাইরাসকে প্রতিহত করা সম্ভব করোনা ভাইরাসের বিরুদ্ধে আগাম প্রতিরোধ গড়ে তুলতে এবং সর্বাধিক ভালো ফল পেতে এক থেকে দুটি রাত এক গ্লাস জলে ভিজিয়ে রেখে পরের দিন সকালে ঘুম থেকে উঠে সম্পূর্ণ খালি পেটে ওই জল পান করলে। করবেন। থেকে তৈরি হয় সুতরাং দই খেলে আপনার শরীর এনিমেল প্রোটিনের পাশাপাশি ক্যালসিয়াম ভিটামিন বি টু ভিটামিন বি টুয়েলভ পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো দুগ্ধজাত পুষ্টি উপাদানও লাভ করে আর এই সমস্ত পুষ্টি উপাদান আপনাকে যে কোনো ধরনের ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। দুই এর মধ্যে থাকা অন্যতম প্রধান উপাদান হলো প্রোবায়োটিক। প্রোবায়োটিক ইনফ্লুয়েঞ্জা ভাইরাসজনিত শ্বাসপ্রশ্বাসের যে কোনো ধরনের সংক্রমণের প্রভাবকে কমায়। প্রোবায়োটিক হলো কিছু ভালো জীবিত ব্যাকটেরিয়া এবং ছত্রাকের সংমিশ্রণ যা আমাদের অন্ত্রকে ভিতর থেকে ভালো এবং সুস্থ রাখতে সহায়তা করে। প্রোবায়োটিক আমাদের শরীরে ভালো ব্যাকটেরিয়া প্রতিস্থাপনে বিশেষভাবে সাহায্য করে। আমাদের

নানান ধরনের জটিল রোগে আক্রান্ত হতে হয় মাশরুমে আছে প্রচুর ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ও সেলেনিয়াম মাশরুমে আরো আছে আর্গোথায়োনিন নামে এক ধরনের শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট যা মানব দেহের জন্য ঢালের মতো কাজ করে মাশরুমে থাকে প্রচুর পরিমাণে বিটা গ্লুকন শর্করা যা অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল কম্পাউন্ড হিসেবে পরিচিত করোনা ভাইরাসের বিরুদ্ধে আগাম প্রতিরোধ গড়ে তুলতে চাইলে প্রতিদিন একশো গ্রাম মাশরুম খাওয়ার চেষ্টা করুন পাঁচ নম্বর জষ্টি মধু জষ্টি মধু হচ্ছে গ্লাইসিরাইজার গ্লাবরা গাছের শিকড় বাংলায় গাছটিকে যষ্টিমধু গাছ বলা হয়ে থাকে শত শত বছর ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতার ঘরোয়া সমাধান হিসেবে যষ্টিমধু ব্যবহৃত হয়ে আসছে এই গাছটি শিকড়ে অনেক ধরনের বায়ো একটিভ কম্পাউন্ড রয়েছে কিন্তু এটি যে উপাদানটির জন্য সবচেয়ে বেশি পরিচিত তা হচ্ছে গ্লাইসিরাইজিক অ্যাসিড যষ্টিমধুতে থাকা গ্লাইসিরাইজিক অ্যাসিড ভাইরাসের বৃদ্ধি এবং সংক্রমণ প্রতিরোধ করে যষ্টিমধু আমাদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ও হেপাটাইট হেপাটাইটিস বি ভাইরাসের হাত থেকে রক্ষা করে জষ্টি মধুতে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এবং এটি ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ তন্ত্রকে শক্তিশালী করে তোলে জষ্টি মধু শরীর থেকে ক্ষতিকর ফ্রি র্যাডিকেলস দূর করে ও শারীরিক রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আর উন্নত করে তীব্র শ্বাসযন্ত্রের যে কোনো সমস্যায় চিকিৎসা হিসেবে জষ্টি মধু ব্যবহার করা হয়ে থাকে করোনা ভাইরাসের বিরুদ্ধে আগাম প্রতিরোধ গড়ে তুলতে প্রতিদিন এক থেকে দু গ্রাম জষ্টি মধু চূর্ণ খাওয়া চেষ্টা করুন এক কাপ দুধে এক থেকে দু গ্রাম জষ্টি মধু চূর্ণ মিশিয়ে নিয়ে সকাল বিকেল মোট দুবার পান করুন ছ সপ্তাহে বেশি জ্যোষ্টি মধু খাবেন না বন্ধুরা আজ পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে হোয়াটসঅ্যাপে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে লিখে যান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলটক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন